সবাইকে স্বাগতম। আজকের শেষ দিনের অনুষ্ঠান, পাঁচ দিন ধরে চলছিল এই আলোচনা চক্র চাইল্ড কেয়ার এবং প্রোটেকশনের উপরে। আমি আশা করব যে এই পাঁচ দিনে যে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করবে সেটা আগামী দিনে তোমরা সেটা সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করবে। আজকে চতুর্থ পঞ্চম দিন এবং পঞ্চম দিনের বোধ হয় গ্রুপ বি এর উপর দায়িত্ব আছে। সেটা শুরু করার আগে আমাদের অপরাজিতা রায়চৌধুরী উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে, তারপরে মূল অনুষ্ঠান শুরু হবে। আজ আমার নিবেদন একটি দ্বিজেন্দ্রগীতি। এটি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি অত্যন্ত বিখ্যাত নাটক চন্দ্রগুপ্ত নাটকের একটি গান। গ্রুপ দিয়ে যে দুজনের উপরে আজকে বক্তব্য পেশ করার একটা নির্দেশ দেওয়া ছিল হয়েছিল এর আগে, তোমরা সময় উঠে এসো। এবার তোমরা সেই তোমাদের প্রেজেন্টেশন গুলো উপস্থাপন করো। এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং বড়দের আমার প্রণাম এবং আমার সহপাঠীদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকের যে বিষয়টি রয়েছে, তো যেমন সেটা রয়েছে যে জুপিটার জাজেস কেয়ার অ্যান্ড প্রোটেকশনের উপরে আমরা রেখেছি হচ্ছে চাইল্ড মেন্টাল হেলথ এবং অ্যাবিউজ। তো আমি আমার আজকের বিষয়টা তুলে ধরার আগে আমার সহপাঠী শঙ্কু পাল কিছু বক্তব্য পেশ করবে। নমস্কার প্রত্যেককে, নমস্কার প্রত্যেককে। আমি প্রথমে একটা ভিডিও দেখানোর জন্য অনুরোধ করব। তো শুধু এটা একটা ভিডিও নয়, এটা একটা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটি ঘরের একটা ঘটনা। আমরা গ্রাহ্যই করি না এই ব্যাপারগুলোকে, আমরা নজরই দিই না। তো এইখানে আমরা বুঝতে পারছি যে একটা পরিবারে একটা বাচ্চাকে কীভাবে অবহেলিতভাবে মানুষ করা হয়। ওই একটা হাতে ফোন ধরিয়ে দেওয়া হলো, তারপরে সে যা পারলো করলো, যা কিছু দেখলো দেখলো। তো সেইটা তাদের যে মানসিক এবং দৈহিক বিকাশে কতটা ক্ষতি করছে এবং তাদের মানসিক এবং দৈহিক বিকাশে যে সমস্যাগুলো তৈরি করছে সেটা আমরা সত্যি এখনও
পড়াশোনা সেই শুধুই শিখেছি বোধ হয়, কিন্তু এখনও অবগত হইনি সেই ব্যাপারে। সেই মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে বলবে আমার সহপাঠী রিনি সিংহ। আমার যে প্রথম টপিক সেটা হলো শিশুদের মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ। তা আমার মনে হয় শিশুদের যদি মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে তাদের চিন্তা আবেগেও কিন্তু একটা নেগেটিভ দিক দেখা যাবে, ঠিক আছে? তো তাদের যদি নেগেটিভ ধারা চিন্তাধারা যদি চেঞ্জ হয় তাহলে একটা ডেফিনেটলি একটা চেঞ্জেস দেখা যাবে। যেমন সেগুলো যে অনেক রকম সিম্পটম হতে পারে, ঠিক আছে? যেমন তার রাগ বেড়ে যাবে, সে হতাশ হয়ে পড়বে, অল্পতে ভয় পাবে, অভিমান করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এইসব যে ঘটনাগুলি রয়েছে এগুলি আমার মনে হয় সবগুলোই মানসিক স্বাস্থ্যের সাথে রিলেট করে, ঠিক আছে? তো এই সমস্ত কিছু তাছাড়াও সে হচ্ছে মনোযোগ দিতে পারবে না, হ্যাঁ? আর আমার মনে হয় এই যে সব জিনিসগুলো ঘটনাগুলি রয়েছে এই সব আচরণগুলো এক প্রকার রিলেট করে নেতিবাচকের প্রভাব ফেলে তাদের মধ্যে। যদি আমি এখানে বলি যে নেতিবাচক কি, তাহলে নেতিবাচক বলতে বলা যেতে পারে যে মনোযোগ, হ্যাঁ? মনোযোগ যদি কাজে না থাকে সে তাহলে পড়াশোনাতে মনোযোগ দিতে পারবে না, আর পড়াশোনা যদি মনোযোগ না থাকে তাহলে সে ডেফিনেটলি স্কুলে যেতেও চাইবে না, তার দিনকে দিন রাগ জেদ এইসব বাড়তে থাকবে। এছাড়াও তো তার হচ্ছে ফোনের উপরে তার মানে বাড়িতে থাকবে শুধু ফোন আর গেম, ফোন গেম এইসবই চলতে থাকবে। তো আমার মনে হয় যে এর সাথেও যে তার যে এক প্রকার বলতে গেলে তার এগ্রেসিভ প্রচণ্ড হয়ে পড়ে, ঠিক আছে? তো আমার মনে হয় সমস্ত কিছু বিষয়গুলো মানুষের স্বাস্থ্যের উপরে নির্ভর করে। তো লাস্টলি আমি একটা কথা বলবো যে প্রোডেনশিয়ালি তাদের থাকা সত্ত্বেও তাদের কিন্তু কনফিডেন্স অনেক কম থাকে। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে শিশুদের মানসিক সমস্যার বিভিন্ন কারণ। তো কিছু কিছু সমস্যা থাকে রোগ, হ্যাঁ? তাই বলে আমরা সব সিম্পটমগুলোকে বলতে পারি না যে সে মানসিক রোগী। অ্যাজ এ এক্সাম্পল আমি বলতে পারি, ধরা যাক আমার জ্বর হয়েছে, আমি রোগী, হ্যাঁ? ডেফিনেটলি তো আমি এটা বলবো না যে আমি একজন রোগী, হ্যাঁ? এর পরিবর্তে আমি বলতে পারি যে আমি অসুস্থ, আমি গুড ফিল করছি না, ঠিক আছে? নেক্সট আমি বলতে পারি যে আমি খুব স্ট্রাগল করে হচ্ছে যাচ্ছি, এই পথে যাচ্ছি, ওখানে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু যাচ্ছি যখন কিন্তু আমি ঘাবড়ে যাচ্ছি, ঠিক আছে? তা আমার বন্ধুদের সঙ্গে আমি মিশতে পারছি না, হ্যাঁ? ঠিকভাবে কথা বলতে পারছি না। এগুলো শুধু আমাদের বড়দের ক্ষেত্রে নয়, হ্যাঁ, শিশুদের ক্ষেত্রেও এগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে? তাই বলে আমি এটা বলতে চাইছি যে তাই বলে আমি এটা বলতে পারি না যে সে সুস্বাস্থ্যের কারণে ভুগছে বা এটা কোনো রোগ নয়, ঠিক আছে? তো নেক্সট আমি বলতে চাই এই বিষয়ের উপরে যে কন্ট্যাক্ট ডিসঅর্ডার। তো কন্ট্যাক্ট ডিসঅর্ডার সেই সব বাচ্চাদের মধ্যে থাকে যারা হচ্ছে চুরি করে, অন্যের বাড়িতে গিয়ে হচ্ছে জিনিসপত্র নষ্ট করে বা নিজের বাড়িতেও জিনিসপত্র নষ্ট করতে থাকে বা মিথ্যা কথা বলে, এগুলো সব আমি কন্ট্যাক্ট ডিসঅর্ডারের মধ্যেই ধরছি। নেক্সট হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ঠিক আছে? এগুলো যদি কোনো বাচ্চার মধ্যে থাকে তাহলে সে হচ্ছে প্রচণ্ড চঞ্চল হবে এক প্রকার, হ্যাঁ? স্থির থাকবে না, অন্যের বাড়িতে গেলে সেই স্থির থাকবে না, ইনফ্যাক্ট পারলেও ঘরের উপরে বসে পড়বে, ঠিক আছে? এইসব জিনিসগুলো আমার মনে হয় যে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। নেক্সট হচ্ছে ডিপ্রেশন, হ্যাঁ? ডিপ্রেশন শুধু আমরা বলি যে বড়দের মধ্যে হয়, আজকাল আমি বলছি যে আমার ডিপ্রেশন ফিউচার নিয়ে আমি ডিপ্রেশন করছি, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে আমার পড়াশোনা হচ্ছে না, ঠিক মতো পড়তে পারছি না, সামনে এক্সাম, আমি ডিপ্রেশন, হ্যাঁ? এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা বলি যে ডিপ্রেশন, কিন্তু একটা শিশু সে কখনো নিজে থেকে বলবে না যে সে ডিপ্রেশনে আছে, হ্যাঁ? সেটা আমাদেরকে তাদেরকে দেখে অবজার্ভ করতে হবে, তাদেরকে দেখে বুঝতে হবে, হ্যাঁ? তো যেমন বলা যেতে পারে যে সে তার কী কী সিম্পটমগুলো থাকা যেতে পারে, যেমন সে যেই কাজগুলো করতো সে যেই দুষ্টুমিগুলো করতো, ঠিক আছে? বা তার যে হবিসগুলো সে করতে পছন্দ করতো বা যে পড়াশোনা করতো সেগুলো হঠাৎ করে চেঞ্জেস এসছে তার মধ্যে, হ্যাঁ? এগুলো যখন সে তার অ্যাক্টিভিটিগুলো ড্রেসগুলো চলে যাচ্ছে সে মন খারাপ করে বসে থাকছে, এক জায়গায় কান্না করছে, ঠিক আছে? এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন ঘটছে। তার যে সময় সে ঘুমতো সেই সময় তার ঘুম আসছে না, পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা অনেক সময় কী করে এড়িয়ে যাই, আমি ঘুম হচ্ছে না আজকে, হয়তো সবাই আছে আত্মীয় স্বজন এসছে বাড়িতে সেদিন ঘুম হচ্ছে না বা আজকে ঘুম দিচ্ছে না, পড়াশোনার চাপ তার না, তাদেরকে জিজ্ঞেস করতে হবে, তাদেরকে বলতে হবে, এমন না সে যে বিষয়টাকে আমরা এড়িয়ে যাবো, ঠিক আছে? তো আমার মনে হয় এই যে সব সমস্যাগুলো সবগুলো আমার মনে হয় যে শিশুদের মানসিক সমস্যার সাথে রিলেট করে, ঠিক আছে? তো নেক্সট আমি বলবো চাইল্ড অ্যাবিউজের উপরে, ইমোশনাল অ্যাবিউজ, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট এটা যেটা হচ্ছে ক্রমাগত তুচ্ছ তাচ্ছিল্য করা। তো আমার মনে হয় কোনো শিশুদেরকে ক্রমাগত তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, কারণ সে আমি একটা এক্সাম্পলই দিই, ঠিক আছে? হয়তো বাবা মা গল্প করছে, সেখানে আমি সে তো বাচ্চারা তো জানে না যে বড়দের মাঝখানে গিয়ে কথা বলতে হয় না বা গল্প করতে হয় না, ঠিক আছে? সে হয়তো কোনো একটা বাড়িতে কোনো অদ্ভুত কোনো রকম একটা জিনিস দেখেছে, হ্যাঁ? সে গিয়ে বলছে বাবা বাবা, তখন তার বাবা বলছে যে এই তুই থাম, তুই ছোটো ছোটোর মতন থাক, তুই গিয়ে খেলা, তোকে সেটা জানতো না, কিন্তু তার কথাটা আমার মনে হয় সেটা শোনা উচিত ছিল। এর বিপরীতে হয়তো শুনলে তার ভালো হতো, হ্যাঁ? বা বাড়িতে কোনো একটা অদ্ভুত রকম জিনিস থাকতো, তার কথাটা শুনলে হয়তো সে জানে তার সেফ হয়ে যেত বা কিছু হতো। তো আমি এটাই বলতে চাচ্ছি এই বিষয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, তার কথাটাকেও শোনা উচিত, অপরাধ
কিছু করা যাবে। নেক্সট হচ্ছে শিশুদের শিশুকে অনুপযুক্ত নামে ডাকা। হ্যাঁ, একজন শিশুকে যে কোনো শিশু না, যে কোনো মানুষকে তার সঠিক নাম ধরে ডাকা। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন তো আলাদাভাবে ভুল হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু নামটা ঠিক রাখা উচিত। কারণ সে যখন শিশু থেকে যখন বড় হবে, তার নামটা কিন্তু শিশুদের নামটা থেকে যাবে, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু চেঞ্জ হবে না। তো আমার মনে হয় যে সে ছোট আছে তাকে, যেমন আমি বলি যে হ্যাঁ বাবু সোনা, তারপর হচ্ছে ফুলি ফুলি, এইসব অনেক নাম ধরে ডেকে, কিন্তু সে যখন বড় হবে, ডেভেলপ হবে, সে যখন রাস্তায় বেরোবে, তার বন্ধু বান্ধবের সাথে যখন হাঁটবে চলাফেরা করবে, তখন কিন্তু সেই লোকটা কিন্তু তার নামটা রেখেছিল ছোটবেলায়, সে হঠাৎ করে তাকে বলবে এই বলি এই বলি, তখন কিন্তু সে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে, সে কিন্তু সেটা বলতে পারবে না। আর আজকালকার দিনে তো সবাই মানে একটা ছোট একটা মজার জিনিস পেলে তো বন্ধু বান্ধবের মধ্যে সবাই তো সেটা নিয়ে শুরু করে দেয়, কিন্তু সেই জায়গায় তার খারাপ লাগে। তো আমাদের এই জিনিসটা ছোট থেকে ঠিক করা উচিত। নেক্সট হচ্ছে একটি শিশুকে বলা যায় যে সে ভালো নয়। হ্যাঁ, একজন শিশুকে কখনোই বলা যাবে না যে সে ভালো নয়। হ্যাঁ, তো বা অন্য শিশুকেও বলা যাবে না। এখানে একটা এক্সাম্পল দিই, বাস্তব একটা কথা আমারই চোখের সামনে দেখা, যে দুই বান্ধবী একসাথে স্কুলে পড়ে, ঠিক আছে, তখন তার একজন মা সেই বাচ্চাটাকে নিতে গেছে, সেই মা তখন সেই বাচ্চাটাকে বলছে যে এই তুই না আজ থেকে ওর সঙ্গে মিশবি না, ও ভালো নয়। তখন কিন্তু তার মাইন্ডে সেই জিনিসটা চলে গেল, সে বাড়িতে গিয়ে বল হয়তো বলছে যে মা আমি কেন খারাপ ভালো নই, ঠিক আছে। তো এই জিনিসটা তার মাথার মধ্যে কিন্তু একটা মাইন্ডে কিন্তু চলে যায়, একটা এফেক্ট পড়ে, সেই জায়গা থেকে আমাদের অবগত থাকতে হবে। নেক্সট হচ্ছে শাস্তি হিসাবে একটি শিশুকে উপেক্ষা বা প্রত্যাখ্যান করা। হ্যাঁ, আমার মনে হয় যে কোনো শিশু যদি কোনো ভুল কাজ করে, বা শিশু হোক বাচ্চা হোক যেই হোক, কোনো ভুল কাজ করে, তাহলে সেখানে তাকে আমার মনে হয় চিৎকার না করে যথাযথভাবে শাসনটা করা উচিত। কারণ সেই সময় যদি সেই শিক্ষাটা না পায়, তাহলে পরবর্তীতে গিয়ে কী হবে, সে যে ভুলটা ছোটোবেলায় করছে, সেটা হয়তো বড় হয়ে গিয়ে সে বড় করে ভুল করবে, সেই সময় তখন আমরা বলবো কি এই তুই করিস না, তখন তো বলে হবে না কাজ, কাজটা আমাদেরকে আগে থেকে করতে হবে। তো এরপর আমার বাকি বক্তব্যগুলো আমার সহপাঠী দিশারী সরকার বলবে। নমস্কার, আমি দিশারী সরকার। এতক্ষণ ধরে আমার সহপাঠী দিদি বাচ্চাদের বিভিন্ন মানসিক সমস্যা বা হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলবো। এবার আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি বাচ্চার ফিজিক্যাল অ্যাবিউস বা সেক্সুয়াল অ্যাবিউস। ফিজিক্যাল অ্যাবিউস বলতে আমরা বুঝতেই পারছি শারীরিক নির্যাতন বা একটি বাচ্চাকে যখন বাড়িতে মারধর করা হয়। তো এটি কিন্তু আজকাল অনেক অনেক ফ্যামিলিতে আমরা ভীষণভাবে দেখতে পাই। ধরা যাক একটি বাচ্চা একটি স্কুলে পড়ে, সে তার বাবা মা যেরকম চেয়েছিল যে পরীক্ষায় যেন সে এই রেজাল্টটা করে, সেটা করেনি, ফলস্বরূপ তার বাবা মা বকছে, বকার সাথে সাথে হয়তো ওকে ঠাস করে একটা জ্বর মেরে দিত, যাতে বাচ্চারা তো শরীরে আঘাত পেলই, কিন্তু শরীরের থেকেও তার বেশি আঘাত লাগে মনে। এর মানে আমরা প্রায়শই দেখতে পাই
পরবর্তী টপিক অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট। দেখা যায় শিশুটি প্রথম বাড়ি থেকেই সে অ্যাবিউজ পায়। কী করে? প্রচণ্ড পরিমাণে নেগলেক্ট করে তাকে তার বাবা, তার মা। সে কিছু একটা ভেঙে ফেললো, তার মা বেতরাপ তাকে মারল। তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তার শরীরের যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে, বসে ধরে একদম চাপিয়ে দিল। তার কোমরের যে শিরদাঁড়ার যে, তাদের তো হাড় প্রচণ্ড নরম হয়, পেয়ে যেতে পারে, এবং তাদেরকে প্রচণ্ড পরিমাণে চিৎকার করে বকা হয় বা প্রচণ্ড আকথা কথা বলা হয়, ফলে বাচ্চাটির মানসিক সমস্যা ভয়ানকভাবে বিঘ্নিত হতে পারে, সঙ্গে তার শারীরিক সমস্যা বিঘ্নিত হয়। পরবর্তী মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এবং যৌন শোষণ। এবং মৌলিক চাহিদা তাদের কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। একটা শিশু মূলত দরিদ্র পরিবারের যে শিশুগুলো রয়েছে বা একদম অধ্যুষিত যে গ্রাম, সেখানে কোনো সেরকম সুব্যবস্থা নেই, তারা যখন সেখানে সেই চাহিদাগুলো পাচ্ছে না বা তারা সেই চাহিদাগুলো পেয়ে বড় হয়ে ওঠেনি, তখন তারা যখন দেখছে যে অন্য ছেলে বা বাচ্চাগুলো সেই চাহিদাগুলো পেয়ে বড় হয়েছে, তখন তাদের মধ্যে একটা ঈর্ষার একটা সৃষ্টি হচ্ছে। তখন তারা আরও বাজে বাজে কাজ, যেমন ড্রাগস অ্যাডিক্ট হয়ে পড়ছে এবং তারা কিডন্যাপ করছে, খুন করছে, এবং রীতিমতো তারা আরও বাজে বাজে ক্রাইম কাজে যুক্ত হয়ে পড়ছে। যৌন শোষণ, যৌন শোষণ খুব সুন্দরভাবে বললেন দিশারি। তো যৌন শোষণ ব্যাপারটা কি? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্লটেই একটা বাচ্চাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যৌন শোষণের শিকার হতে হয়। শুধু যে ওই সেক্সুয়াল ব্যাপারটা থাকে তা নয়, সে তাকে কী করা হয়, তার প্রাইভেট পার্টে হাড় দেওয়া হচ্ছে, এবং সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে তো আরও বেশি। এবার একটা মেয়ে যখন স্কুলে যাচ্ছে বা স্কুলে থেকে সে কোথাও একটা খেলতে যাচ্ছে, তখন তার যে কোচ থাকছে বা টিচার থাকছে, তারাও এই ব্যাপারটা এত কিছু জেনেও তারা সচেতন নয়। এবং রিসেন্ট আমার ঘটনা, আমার একজন ছাত্রী রয়েছে, তার আমি নাম বলবো না, তাকে আমি একজন ইংলিশ টিচারের কাছে পাঠিয়েছিলাম। সে যেত, সে বলতো যে স্যার আমাকে না ওখানে ভালো লাগছে না, আমি না যাবো না। আমি বললাম না না, ওরকম এক মাস গেছি, সরে গেলে হয়, নিশ্চয়ই তোকে যেতে হবে। ওই পরের দিন যায়, একটু কান্নাকাটি করে, স্যার আমি যাবো না, মা আমাকে বকছে যাওয়ার জন্য। তো আমি বললাম কেন, কী হচ্ছে সমস্যা? বলে স্যার আমাকে মাঝে মাঝে নাচ করতে হবে। নাচ করতে বলে তো কী হয়েছে, ঠিক আছে ক্যাজুয়াল। তো বলছে না, আমাকে নাচ করতে বলে, স্যার আমাকে পাশে বসতে বলে, আমার হাত টানে, আমার ভালো লাগে। তো সেই ব্যাপারটাকে আমি ওর মাকে বললাম, ব্যাপারটা দেখো ঠিক আছে, ইংরেজি তো ছেড়ে বাদ দাও, সে ওর দেখে নেওয়া যাবে। তো সে এখানে যায় না, সে মানে ওই স্যার থেকে রীতিমতো মানে ভয় পেয়ে গেছে যে ওই স্যারের কাছে যাবো না, ওই স্যার দূর থেকে গেলে সে মুখ ঘুরিয়ে যাবে। তো এইরকম একটা মারাত্মক ব্যাপার এই যৌন শোষণ। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাই যে বাচ্চাদের মধ্যে যে তারা জামা কাপড়ের খারাপ অবস্থা, এই হামেশায় দেখা যায়। যারা একটু দুস্থ পরিবার তাদের জামা কাপড়ের অবস্থা ভালো না। এবার ছেঁড়া জামা কাপড় ঠিক আছে, বাট কিন্তু যদি প্রচণ্ড নোংরা, একদম খেলাধুলো করতে এলো, তো সেইখানে খুব খারাপ লাগে ব্যাপারটা। তখন মনে হয় যে সত্যি কেমন তারা গুরুত্বহীন হয়ে থাকছে, তাদের মানে বাচ্চাদের যে একটা উচ্ছল ভাব তাদের নেই। স্বাস্থ্যবিধি ক্রমাগত খারাপ হয়ে যাওয়া, তাদের প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যবিধি খারাপ থাকে, একদম রুগ্ন, একদম টিনটিনে বডি, কেমন তারা কথাও বলছে না ঠিকঠাকভাবে, কিছু তাদের কথার সঙ্গে সেই স্ল্যাং থাকছে, সেগুলো সারা পরিবার থেকে বা আশেপাশের যে পরিবেশ এবং নেইবার্স থেকে পেয়ে যাচ্ছে। তারপরে চিকিৎসা না নেয়, দেখা যায় বেশিরভাগ সময় কোনো একটা ব্যাপার হচ্ছে যে তার ঘাড়ে ব্যথা বা কোনো কারণে তার পা কেটে গেছে। মা বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবা বলছে ডাক্তার দেখাতে হবে না। সেটা থেকে যে ইনফেকশন হয়ে যেতে পারে বা তার থেকে আরও বড় কিছু হয়ে যেতে পারে, সেটা তাদের গার্জেন কোনো গুরুত্বই দিচ্ছে না। পরবর্তী টপিক মেডিকেল অ্যাবিউজ। এই মেডিকেল অ্যাবিউজটাই সেই চিকিৎসার মধ্যেই পড়ে, যে চিকিৎসার যে গাফিলতি থাকে বা এই যে তারা যে যাদের যতটা চিকিৎসা প্রয়োজন তারা বাড়ি থেকেও তো পাচ্ছে না, বাড়ি থেকে যদি ঠিকঠাক গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো তারা ঠিকঠাক পরিচর্যা তো পাবে না, এবং তাদেরকে গুরুত্বহীনভাবে রাখা হয়, তাদেরকে প্রচণ্ড গুরুত্বহীনভাবে রাখা হয়। কারণ তাদের বিশেষ করে দুস্থ পরিবারগুলোতে কী হয় যে তাদের বাবা এবং মা দুটোই একই সঙ্গে, দুজনেই একই সঙ্গে কোনো কাজে বেরিয়ে গেল, এবার বাচ্চাটা সেই সঙ্গে তার সঙ্গে মাঠেও চলে গেল, এবার বাচ্চাটা এটা নিয়ে খেলছে, তার হাত পা কেটে যেতে পারে, এবং তারা যেখানে সেখানে যা কিছু হাত দিয়ে দিতে পারে, মুখে কোনো একটা বিষাক্ত ফলই দিয়ে দিতে পারে।
তাদেরকে এইরকম গুরুত্বহীনভাবে না দেখে একটু যদি পরিচর্যা করা হয় তারা একটু ভালোভাবে ডেভেলপ করতে পারে। তো সবশেষে আমি বলবো যে এই যে সমস্যার সম্মুখীন যদি সম্মুখীন যে আমরা হচ্ছি সেটা আমাদের শুধু সমস্যাকে সমস্যা বলে রেখে দিলে হবে না, সে সমস্যা থেকে সমাধানের যে উপায় রয়েছে সেগুলো আমাদের ভাবতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে রিপোর্ট, হাজারটা জায়গা আছে যেখানে রিপোর্ট করা যায়। দিশারি বললো যেমন স্কুলে রিপোর্ট করা যায়, তারপরে স্কুলের স্যাররা যদি একটু ভালো হয় তারা যদি এই ব্যাপারগুলোকে একটু গুরুত্ব দেয় তাহলে অত্যন্ত বাচ্চাদের পক্ষে সুখকর হয় ব্যাপারটা। আর তাছাড়াও বিভিন্ন চাইল্ড হেল্প নাম্বার আছে এবং CWC-র বিভিন্ন সহযোগিতার যে নাম্বারগুলো রয়েছে সেখানে আমরা যোগাযোগ করতে পারি। তারা তাদের গার্জিয়ান বা তাদের প্রতিবেশী না বললেও আমরা দেখেছি আমরা একটু যোগাযোগ করতে পারি, এটাই আমার মনে। কিন্তু রিপোর্ট করাটা মাস্ট, রিপোর্টটা আমাদের করা হচ্ছে। থ্যাংক ইউ। সেগুলো যেন আমরা সবাই সকলেই যেন পরবর্তী সময়ে চলার পথে আমরা যেন সেগুলো অবলম্বন করি, সেগুলো যেন কাজে লাগাই, এবং যদি আশেপাশে এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেগুলো যেন আমরা হচ্ছে সতর্ক হই এবং সকলকে সতর্ক করি। তো পরে আমরা পরবর্তীতে আমার সহপাঠী দিশারি কিছু বলবে। আমারও স্যার আমি থ্যাংক ইউ জানাতে চাই দিনাজপুর CWC-কে এবং আমাদের বালুরঘাট বিএড কলেজকে, তারা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছে। এটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি যেগুলো আমি জানতাম না। কিন্তু আমি জানতামই না যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে এত পরিমাণে মানুষজন বা মেয়ে পাচার হয়ে যায়, বা দিল্লির জিবি রোডের ঘটনাটাও জানতাম না, যেগুলো কিন্তু সমস্তই আমি সেই সেমিনারে অংশগ্রহণ করেই জানতে পেরেছি। আমি কালকে এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে মানে খোঁজাখুঁজি করতে একটা জিনিস দেখতে পেয়েছি, সবাইকে বলবো সবাই স্মার্টফোনটা একটু বের করতে, সবাই একটু গুগলে যাবে। থ্যাংক ইউ, আমরা সেশনের পরের অংশে এখন ফিরবো। আমাদের দুজনের একটাই কথা,
যে পরবর্তীতে সবাই এগিয়ে আসো এবং এই কাজগুলো করতে সক্ষম হো। আমরা না এগোলে সমাজ কোনোদিনই পরিবর্তন হবে না। একটু একটু করে স্টেপটা আমাদেরকেই নিতে হবে। আজকের এই পঞ্চম দিনে আমরা ফোর্থ ডোর প্রেজেন্টেশন পর্ব ক্রিয়াবলি হয়ে গেল। তো আমাদের গতকালকে যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম তার রেজাল্টগুলো আমরা ডিক্লেয়ার করবো এখানে, এবং ওই কোশ্চেনের যে সব কোশ্চেনগুলো ছিল আমি সৈকালবাবুকে বলবো পরবর্তীকালে ওই কোশ্চেনগুলো নিয়ে উনি তোমাদের সঙ্গে আলোচনা করে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ ওই জায়গাটা আমি এখন আর আলোচনা করবো না স্যার। আপনি দায়িত্বটা পরে স্টুডেন্টদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন, তাহলে ওদের আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। তোমরা অত্যন্ত খুব ভালো এক্সাম দিয়েছো, আমি দেখলাম প্রত্যেকেই খুব ভালো করেছো, মানে একদমই অজানা একটা অধ্যায়ে ঢুকে তোমরা যেভাবে পারফরমেন্স করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক আমরা ওই অংশটাতে যাবো, এবং তোমাদের এই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনও আমরা আজকে অনুষ্ঠানের শেষে করা হবে। মূলত এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট, যেটা পরবর্তীকালে তোমরা শিক্ষকতার জন্য চাকরির জন্য যখন ইন্টারভিউ যাবে এই সার্টিফিকেট কিন্তু এক নাম্বার ক্যারি করবে। হ্যাঁ, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে অন্তত এক নাম্বার ক্যারি করার মতো একটা কাগজ তোমরা এখান থেকে আজকে কলেজ থেকে পাচ্ছ। তো এরকম একটা ক্যারিকুলামের উপর সম্ভবত পাঁচ নাম্বার রয়েছে, তার মধ্যে এক নাম্বার আজকে তোমাদের হয়ে যাচ্ছে। এইভাবে আমি চাইবো যে তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট যারা রয়েছে বেশি বেশি করে তোমার অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে যুক্ত হওয়া চেষ্টা করো, যাতে করে যুক্ত হওয়া যায়। তো এবারে তোমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন শিক্ষারত্ন মাননীয়া মন্দিরা রায় ম্যাডাম, তাকে অনুরোধ করবো আমাদের আজকের এই সেশনে কিছু বলবার জন্য। নমস্কার, আজকে শেষ দিনে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, উপস্থিত যারা আছে এবং আছে সবাইকে। আমি এতক্ষণ প্রেজেন্টেশন দেখছিলাম, খুব ভালো লেগেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো, বলার কিছু আছে? তোমরা তো শিখে গেছো চার দিনে, তোমরা সবটাই শিখে গেছো, এখন শুধু যেটা বাকি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালটা বাকি। থিওরি তোমাদের হয়ে গেছে, আমাদের কাজে তো দুটো পার্ট, একটা প্র্যাকটিক্যাল একটা থিওরি। থিওরিটা দেখলাম একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেকটা শিখে গেছো, কাজ করতে গেলে পরে। এবার এই থিওরির বাইরেও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে দেখতে হয়। সবসময় তো মেপে 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 চলা যায় না। আমি কালকে প্রেজেন্টেশনটা দেখতে পাইনি, কালকে আমাদের অফিসে গিয়েছিল সেজন্য কালকে আসতে পারিনি, খুব মিস করেছি। এবং আমি আজকে এখানে বসে বসে তোমাদের প্রেজেন্টেশন দেখছিলাম, আমার ভাবছিলাম মিস করবো তোমাদেরকে। তো আশা করি এই যে চার দিন আজকে যে পাঁচ দিন তোমরা যেটা শিখেছ বাস্তবিক জীবনে সেটা কাজে লাগাতে পারবে, এটাকে বলা যদি যখনই কাজে লাগাতে পারবে তখন মনে করবে যে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি বা কর্মশালার সার্থকতা আসবে। কিভাবে করবে আমি তো আগেই বলেছি, প্রথম দিন বলেছিলাম যে আমরা এগুলো কাজে লাগাবো কী করে, যখন দেখবো আমার পাশে কেউ আছে এরকম একটা দুস্থ বাচ্চা আছে তাকে আমরা হেল্প করবো আমাদের হেল্প করার যতটুকু ক্ষমতা আছে, আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়েই আমরা হেল্প করব। হ্যাঁ, তো শিশু আমাদের প্রথম কথা, শিশুর কেয়ার অ্যান্ড প্রোটেকশন। আমরা শিশুকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করেছি, শিশুকে প্রথমে শূন্য থেকে ছয় থেকে দশ থেকে বারো থেকে চোদ্দ থেকে একদম আঠারো এই যে পার্ট বাই পার্ট, এক একজনের ট্রিটমেন্ট কিন্তু এক এক রকম হবে। এক থেকে ছয়
চাণক্যের শ্লোক আছে, চাণক্য বলেছিলেন যে এক থেকে পাঁচ বছর বাচ্চাদেরকে ভালোবাসো, আদর করো, যত্ন করো। পাঁচ থেকে পনেরো বছর যে পাঁচ পূর্ণ হবে, পাঁচ থেকে পনেরো বছর যখন বয়স হবে, এই পর্যন্ত সময়টা গার্জেনকে বাচ্চাটাকে শাসন করতে হবে, প্রয়োজন হলে পরে মারও দিতে হবে, হ্যাঁ শাসন করতে হবে। পনেরোর পর থেকে বন্ধুর মতো বেশো। যদি আমরা এই কথাটা যদি মেনে চলতে পারি না, তাহলে কিন্তু আমাদের হয়তো সমস্যা অনেকটাই সমাধান হবে। আমরা এটা মেনে চলতে পারি না। আমি বিশেষ করে আমাদের কাজ করতে গিয়ে আমরা দেখেছি সমস্যাটা গ্রামের দিক থেকে বেশি দেখা দিচ্ছে, গ্রামের দিক থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে। তার প্রধান কারণ যদি বলা হয় যে দারিদ্রতা তার প্রধান কারণ, আমি সেটা বলি, সেটা আমি মানছি, সেটাকে মেনেও বলছি। এছাড়াও আর একটা কারণ আছে, রঙিন জীবনের একটা হাতছানি, এটাও কিন্তু একটা বড় কারণ। দারিদ্রতা সব কথার শেষ কথা দারিদ্রতা। দারিদ্রতার জন্যই রঙিন জীবনটা আমাদের কাছে বড় চকমকে মনে হয় যে ওই জায়গাটা বড় কিছু আছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্কুলে পড়া স্কুলের ছেলেমেয়েরা, মেয়েদের বিশেষ করে মেয়েরা, একটা স্বপ্নের জগতে থাকে। তোমরা পড়েছো কিনা জানি না যে এর একটা গল্প, আমার ঠিক নামটা মনে পড়ছে না, শৈল গল্পটার নামটা আমার ঠিক মনে করতে পারছি না আমি, যা হোক যদি নামটা মনে আসে পরে বলবো। তাসের ঘর তোমরা পড়েছো কিনা জানি না। সেই তাসের ঘরে গল্পে শৈল ছিল, শৈলর মনের মধ্যে কিন্তু সবসময় একটা কল্পনা কাজ করত। সেই একটা আমি সেদিন বলেছি যে একটা মেয়ে পুতুল খেলা আমাদের মানে বাচ্চাকে মানুষ করার পদ্ধতিটাই আমাদের আলাদা। আমরা বাচ্চার হাতে পুতুল তুলে দিই, মেয়ে বাচ্চার হাতে পুতুল তুলে দিই, আর ছেলেদের হাতে ক্রিকেট বল তুলে দিই, বৈষম্যটা করি। বৈষম্যটা করা ঠিক নয়, বৈষম্যটা করা আমাদের উচিত নয়। বৈষম্য করতে করতে আমাদের মধ্যে এই বৈষম্যটা এত বেশি হয়ে যায় সেটাকে আর কন্ট্রোল করা যায় না। পুতুল খেলা অপরাধ নয় কিন্তু পুতুল খেলতে খেলতে মনের মধ্যে আবেগ ইমোশনগুলো এমনভাবে কাজ করে যে পরবর্তীতে বাস্তবের সঙ্গে প্রতি মুহূর্তে হয়ে যায়, একটা কল্পনার জগৎ মনের মধ্যে হয়। সেই কল্পনার জগতে যেটা শৈল ছিল, তোমরা যদি করে থাকো না করলে পরে কোনো একটা সময় যদি আবার কখনো আসি তখন হবে। আজকে শুরু স্যার বলবেন, আরও অনেকে আছেন তারা বলবেন, আমি হত বেশি যাব না। তো এই কল্পনাটা রঙিন জগতের একটা হাতছানি যেটাকে বলছিলাম, এই হাতছানিটা কে দিচ্ছে? এই যে মাইগ্রেন্ট লেবাররা যারা বাইরে কাজ করতে যাচ্ছে, আঠারো উনিশ বছরের ছেলেরা বাইরে কাজ করতে যাচ্ছে, তারা কাজ করছে পাঁচ মাস, ছ মাস, সাত মাস কাজ করার পর তারা ফিরছে। ফিরে যখন আসছে তাদের চুল কাটতে 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 মাথার একদম উপর দিকে চলে যায়, দুই দিকে চুল একদম মাথার উপরে চলে গেল, হ্যাঁ, তারপরে লাল নীল সবুজ হলুদ অনেক রকম চুলের কালার হয়ে গেল, বেশ সুন্দর একটা বড় ফোন সচরাচর আমাদের হাতে যে মোবাইলটা দেখি তার থেকেও সাইজে বড় একটা মোটর সাইকেল ধার করে নিল, এইবার সামনে চলতে শুরু করে দিল। এইবার সেই মেয়েটি ভাবছে আমার স্বপ্ন, আমার রঙিন জগৎ তো আমার কাছেই আছে, আমার স্বপ্ন আমার রঙিন জগৎ কাছে আছে, সুতরাং আমি ওইখানটায় এই এই হাতছানিটাকে উপেক্ষা করলে পরে আমার জীবনটা ব্যর্থ মানে একদম ব্যর্থ হয়ে যাবে, এই করেই কিন্তু হচ্ছে। সুতরাং এই দিকটাও আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের বোঝাতে হবে। আমরা কী কী শিখলাম আমি আবারও বলেছি, কী কী শিখলাম সেটা কিন্তু বড় কথা, যেমন সেটা কী কী কাজে লাগাতে পারলাম সেটাই সবচেয়ে বড় কথা হবে। কারণ আমাদের যে আজকে শিখলাম যেটা সেটা কাউকে যদি ভুলে যায় তাহলে কিন্তু কিছু হবে না। তোমরা যদি আমাদের আজকে ওয়ার্কশপের পর থেকে যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো কোনো ব্যাপারে, কেউ যদি যোগাযোগ করো তাহলে বুঝবো না তোমরা মাথায় রেখেছো আমাদের সঙ্গে যোগাযোগ করছো, আমরা খুব খুশি হব। আর একটা কথা যে নাম খুব ভালো বলেছে, নামটা নিয়ে আমি ওর প্রেজেন্টেশনটা নিয়ে একটু আলোচনা করছি। নাম, হ্যাঁ, নামটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আজকাল দেখবে নামের সংখ্যা তত্ত্ব নিয়ে কিন্তু অনেক বা
বাবা মারাই কিন্তু খুব সচেতন সংখ্যা তত্ত্ব, যদি সংখ্যা মিলে মানে কি আছে আমি ঠিক জানি না, সংখ্যার কত সংখ্যা, জোর সংখ্যা না বিজোর সংখ্যা না একুশ না বাইশ হবে সেটা তাদের কথা, কিন্তু মানসিকতার দিক থেকে কিন্তু নাম একটা বড় কথা। অভাগীর স্বর্গ পড়েছ তোমরা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ পড়েছ? পড়েছ অভাগীর স্বর্গ? আসলে কি বলতো, আমাদের প্রবলেমটা হচ্ছে ওই যে হাতের মধ্যে একটা বড়, হ্যাঁ, যেটাকে এখনই দেখালে যে অপরাধ করেছি, মোবাইল দেখেছি, যে তোমরা যে এটা দেখালে ভিডিও ক্লিপে যেটা দেখালে যে আমরা অপরাধ বা আমি অপরাধ করেছি মোবাইল দেখেছি, হ্যাঁ ওটাই ঠিক, আমরা না পড়তে পড়তে না আমাদের একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। ওখানে অভাগী বলে একজন ছিল, অভাগীকে যে যে আর জন্মের সময় মা মারা যায় বাবা রাগ করে মানে মনের দুঃখে বাবা মেয়ের নাম রাখলো অভাগী, অভাগীর সঙ্গে বিয়ে দিল, তার নাম রশিকবাগ, রশিকবাগের একটা বাঘিনী ছিল বলে তাকে ছেড়ে দিল। এবং অভাগী যখন বাড়িতে এলো তার ছেলের নাম হচ্ছে কাঙ্গাল। কাঙ্গাল এই হচ্ছে নামের পরিকাঠামো, অভাগী অভাগীর ছেলে কাঙ্গাল, তাই নামটা সত্যি গুরুত্বপূর্ণ, যে অভাগী ভাগ্যটা নামের সঙ্গে সঙ্গে ভাগ্যটা তার সঙ্গে জড়িয়ে গেল, কাঙ্গাল সে তো আরো হয়ে গেল কাঙ্গাল, তাই নামটাও খুব গুরুত্বপূর্ণ। তা আমাদের যে কাজগুলো আমরা শিখলাম আমাদের অ্যাওয়ারনেসটা না আমাদের করতে হবে। আমি জানি না তোমাদের বিএড কলেজ থেকে কোনো রকম এরকম কোনো ক্লাস হয় কি না, যে কোথাও গেলে পারে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প তোমরা মানে করতে পারো কি না আমি জানি না, যদি করতে পারো তবে তোমরা এই জিনিসটা কিন্তু তোমরা আজকে শেখার পাঠটা কিন্তু তোমরা তুলবে, হ্যাঁ, মেয়েদেরকে ছেলেদেরকে সবাইকে সচেতন করবে, বলবে যে এই কাজগুলো ঠিক নয় আমাদের চলার পথে, এই কাজগুলো ঠিক নয়। একটা মেয়েকে একটা ছেলেকে বিকশিত হতে হবে সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে তাকে এগোতে হবে। আমাদের একটা কথা আমরা শুনেছিলাম ছোট থেকে শুনেছিলাম, প্রেম ভালোবাসা অন্য জিনিস, দরজাতে ঢুকলে পরে জানলাতে পালিয়ে যাবে, তো এই জিনিসগুলো যাতে না হয়, যাতে মেয়ে পাচারের মতো ভয়ঙ্কর ব্যাপারগুলো যেন না হয়, যাতে মানে অবৈধ শিশুর জন্ম না হয়, তার জন্য কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের কাজের পরিধি অনেক, আমাদের সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কর্মসূচি কিন্তু বৃহৎ, আমাদের দু চার কথায় আমাদের কাজ কথাগুলো আমাদের কাজগুলো আমরা বলতে পারবো না, আমাদের কাজটা এতটা সুবৃহৎ, কারণ ফাউন্ডেশনটা আমাদের হাতে, আমরা যদি ফাউন্ডেশনটা তৈরি করতে পারি তাহলে একটা সুন্দর দালান তৈরি হবে, যে দালান ভূমিকম্পে বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ভাঙবে না, সেই দালানের প্রতিটি ঘর প্রতিটি সন্তান তাদেরকে সুরক্ষা করা আমাদের নাগরিক কর্তব্য। আমি পরবর্তীতে আমার বাল্যবিবাহের কথাও শুধু বলা হয়েছে, বাল্যবিবাহের কারণটা কি, কেন বাল্যবিবাহ হচ্ছে, বাল্যবিবাহের দুটো, একটা হচ্ছে নিজে নিজে করাটাকে আমি কিন্তু কোনো দোষ দেই না, কিন্তু ওটা হয়ে যায় বয়সের ধর্ম, ওটা হয়ে যায় বুঝলেন, কিন্তু যখন বাবা মা দেয় তাই অ্যাওয়ারনেসটা কিন্তু বাবা মাদের করা উচিত, বাবা মাদেরকে বোঝানো উচিত। তোমরা যদি পাশে যদি কখনো দেখো কোনো বাচ্চা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তোমরা বলবে যে এটা করবেন না, এরকম বারবার 18 বছর না হলে এটা আইনি ব্যাপার আছে, হয়তো আইনটাকে নস্যাৎ করে দিল, আইনটা যারা না এইসব কাজ করতে মানে প্রস্তুত হয় তারা আইন মানে না, তারা মেয়ের শরীর স্বাস্থ্য মানে না, তারা তখন বদ্ধপরিকর হয়, যেমন করে হোক আমরা মাথা থেকে বোঝা, মেয়েরা তো বোঝা না, এই বোঝাটাকে ত্যাগ করতে হবে। তাই আগামী দিনে তোমাদের চলার পথ সুগম হোক, এবং আজকে এই 5 দিনের কর্মশালা থেকে যা যা শিখেছো আগামীতে কাজে লাগাও, এবং যখন দেখবো 2-1টা প্রোগ্রামে আমাদেরকে আবার ডাকছো, ম্যাম এখানে একটা ঘটনা ঘটেছে, ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, বা স্যার এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা আসলে খুব ভালো পারবে, তারপরে দেখবে আমরা আসছি কি না, পরীক্ষা এসে করতে পারো, সবচেয়ে সব বিষয়ে পরীক্ষা পার্থ দিও, এখানেও পরীক্ষা পার্থ দিও, যে স্যার আর ম্যাডাম যে কথাগুলো এখানে বলে গেলেন তারা বাস্তবে সেই কাজগুলো করছে কিনা। তো
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার পুত্র বাড়িতে। ধন্যবাদ মন্দিরের ম্যাডামকে, উনি এই পাঁচ দিনের এই কর্মশালাতে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং তোমাদের জ্ঞান ভাণ্ডারকে উন্নত করেছেন, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করেছেন, সেজন্য আমরা খুব গর্ব অনুভব করছি। শুধু আজকে বলে কথা নয়, আগামী দিনগুলোতে এরকম অনুষ্ঠান আমরা আয়োজন করবো, যাতে আমাদের যে ট্রেনিং বিএড ট্রেনিং সেন্টার, এটা ট্রেনিং শুধু খাতায় কলমে নয়, কাজে কলমে দেখিয়ে দিতে হবে। এবং তোমরা দেখেছো, তোমরা ফার্স্ট সেমিস্টারের ছাত্র, এই সেশনটাতে আমরা এই কয়েক মাসের মধ্যে বেশ কিছু এমন আয়োজন করেছি যাতে তোমাদের জ্ঞান ভাণ্ডারটা আরও উন্নত হতে পারে। ট্রেনিং মানে শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সামাজিক কল্যাণ সাধনের সেটা ব্যস্ত থাকবে এবং এটাতে তোমরা প্রমাণ পেয়ে যাবে। আজকে তোমরা সবাই প্রেজেন্টেশন করলে, আমার যদি একটু ইচ্ছা হচ্ছে কিছু প্রেজেন্টেশন করা, এটা হচ্ছে মানে একটা কনভারসেশন বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট। আমার দেখেছেন স্যার কি বললেন, বাবা মা এসেছিলেন, অনেক অভিযোগ, পড়াশোনা করি না, তর্ক করি, বাড়িতে জিনিস ভাঙি, মোবাইলে ট্যাবের বাইরে ধরে চিন্তায় না স্যার, আমাকে শাস্তি দেবেন দিন না, কি বললেন, আমাকে বকবেন না, আপনি ওদের মতো নন, আমাকে বলতে দেবেন। তবে শুনুন স্যার, ওরা ভালোবাসে 90%, ওরা কি সত্যি আমাকে ভালোবাসে? ওদের ভালোবাসার নম্বরের টান দেবতে জানেন স্যার, ওরা আমাকে ফুল আনতে দেয় না, গুপি বাগার গান গাইতে দেয় না, মাঠে খেলতে দেয় না, চাপ দেখতে চাই না, টেবিল লাগবে না, আমাদের বই দেখতে দেয় ইচ্ছে করে স্যার, যন্ত্র হতে চাই না, আজও খেতে পারিনি স্যার, সকালে বাবা এমন বকলো, দিনরাত্রি প্রেমের ঘন্টা খেয়ে পালিয়ে এলাম স্কুলে, এখানে বন্ধু আছে, আপনারা আছে, প্রাণ আছে স্যার, স্যার দেখি আপনি কাঁদছেন, আবার টিভি বন্ধ করছেন, আমাকে খাইয়ে দেব, তাই দিন স্যার, এমন যদি আমার বাবা মা হতো, ওরা খেলো এমন, ওরা সব চোর সময় চুরি করে, শৈশব চুরি করে, আমার হাসি খেলা বয়স বন্ধু ইচ্ছা সব চুরি হয়ে গেছে স্যার, স্যার কথা দিলাম আমি আর দুষ্টুমি করব না, ওদেরকে বলুন আপনার মতো করে ভালোবাসতে, নম্বর কে নয় আমাকে, আমি মানুষ হতে চাই স্যার, একটা বড় মানুষ, বড় মনের মানুষ স্যার। এটা আমাদের কলেজ ম্যাগাজিনে লেখা পাঠিয়েছিলেন দীপঙ্কর রায়, দি দেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সেকেন্ডারি এডুকেশন দক্ষিণ দিনাজপুর, এবং উনি বিকলাঙ্গ ছিলেন, সবসময় ছাত্র শিক্ষা এই নিয়ে উনি আলোচনা করতেন। তা আমি মনে করলাম যে এটা যেহেতু ছাত্র শিক্ষক এরকম সাইকোলজির পরে, তাই এটা একটা সুযোগ দিয়ে আমার তোমাদের সামনে পরিবেশন করা। এবার বক্তব্য শুনল সুরেন দাস। ওরা অত্যন্ত খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছিল এবং স্যার যেভাবে সুন্দর উপস্থাপনা সবার সামনে রেখেছে সত্যি খুব ভালো লাগলো। তো আমি শুধু আমাদের জেলার একটা বার্নিং ইস্যু ম্যাডাম একটু বলছিলেন, চাইল্ড ম্যাটার, শিশু সুরক্ষা নিয়ে আমরা যারা কাজ করছি জেলাতে, সবচাইতে বেশি যে বিষয়টা নিয়ে আমরা প্রতিবন্ধকতা সামনে করি সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। মারাত্মকভাবে এই বাল্যবিবাহটা বেড়ে চলেছে, দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে আমাদের কাছে রিপোর্ট হচ্ছে যদি বুঝতে পারছি বেড়েছে, অথবা সত্যি সত্যিই বেড়েছে। তো আগে আমাদের সিস্টেম এত স্ট্রং ছিল না, জন্য আমাদের রিপোর্ট হতো না, প্রতিদিনই দুটো তিনটে করে কেস আমাদের সিলেবাসে প্রোডাকশন হয় বাল্যবিবাহ সংক্রান্ত। তো আমরা কয়েকটা তথ্য আলোচনা করব, যেটা স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, সোহেল স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট, তো ওইটা একটুখানি একটু আপনি চালিয়ে দিন,
আচ্ছা ঠিক, তো তার আগে বলে নিই যে যাদের হাতে মোবাইল আছে তোমরা এবার মোবাইলে বের করতে পারো। আমি মোবাইলে একটা অ্যাপ বের করতে বলছি সবাইকে, প্লে স্টোরে গিয়ে প্রত্যয় বলে একটা অ্যাপ রয়েছে বের করো, প্রত্যয় PRATYAEE প্রত্যয়, প্লে স্টোরে গিয়ে প্রত্যয় বলে সার্চ করো। এটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ তথা শিশু সুরক্ষা সংক্রান্ত সমস্যা নিরসনের জন্য আমাদের জেলার একটা নিজস্ব উদ্যোগ প্রত্যয়ী, বাংলাতে লেখা দেখে PRATYAEE যেখানে যে কমপ্লেন করবে তার নাম ঠিকানা সব গোপনে অপশন আছে, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তাহলে ওই মেয়েটির নাম, বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, হ্যাঁ কোথায় বিয়ে হচ্ছে, যতটুকু আমি তথ্য পাচ্ছি সেই তথ্যগুলো ওখানে পরপর পরপর করে ওখানে ইনক্লুড করে দিলে পরে কি হবে, খবরটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে যাবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রত্যয় অ্যাপ, বোঝা গেল? এটা প্রত্যয় অ্যাপের মধ্যে ওখানে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে, ওখানটায় প্রয়োজনে ফোন করেও করা যেতে পারে। আর 100 তো বলে দিলাম আমি, 112 নাম্বারও হেল্পলাইন করা যেতে পারে, এটা আমাদের এখন হেল্পলাইন নাম্বার। আমি শুধু বাল্যবিবাহ সংক্রান্ত কটা জিনিস একটা ওই একটা পেজ দিয়েছি ওখানটায় সবাই দেখবে, যে দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কিন্তু এখনো 18 আগে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার যে পার্সেন্টেজ এটা প্রায় 48%, এখনো 100 মেয়ের মধ্যে 48 থেকে 49 মেয়ের বিয়ে হয়ে যায় প্রতি বছর বিফোর 18। এত কিছু চেষ্টা করেও আমরা এত পরিশ্রম করেও পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প, তারপর রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, আরো অনেক অনেক প্রকল্প দিয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়েটা কিন্তু 18 আগে প্রচুর বের হয়ে যাচ্ছে। তো এইটা বন্ধ কিন্তু একা কখনোই প্রশাসন ভাব পারবে না, আমাদের জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে 2025 সালের মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে, এবং তার জন্য সমস্ত প্রিপারেশন আমরা শুরু করেছি। বাল্য বিবাহ প্রতিরোধ আইন 2005 প্রথম আসে, তার আগে অনেক আইনটা ছিল, 2005 সালে এটাকে রেক্টিফাই হয়ে চাইল্ড ম্যারেজ যে প্রোহিবিশন অ্যাক্ট আর কি, সেখানে বলা হলো যে বাল্য বিবাহ যিনি সংগঠিত করবেন তার 1 সশ্রম কারাদণ্ড হবে, সরি 2 সশ্রম কারাদণ্ড হবে এবং 1,00,000 জরিমানা হবে। কোনো কোনো ক্ষেত্রে দুটোই হতে পারে, অর্থাৎ জরিমানা এবং সাজা দুটোই হবে। একদিকে সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে চেষ্টা করছে যাতে নাবালিকা বিয়ে বন্ধ করা যায়, আবার পাশাপাশি একটা অত্যন্ত কঠিন একটা আইন করা হলো, যেখানে বলা হলো যে কি সাজা এবং ফাইন দুটোই থাকবে, মানে জেল সাজাও থাকলো আবার পাশাপাশি অর্থনৈতিক এটাও থাকলো, তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না। এই বাল্য বিবাহে একটা বলা হচ্ছে যে শুধুমাত্র যে যে বিয়ে সংগঠিত করবে সে কিন্তু অপরাধী নয়, একটা বিয়েকে কেন্দ্র করে যারা যারা যুক্ত থাকবে প্রত্যেকে কিন্তু অপরাধী, অর্থাৎ যে পুরোহিত বিয়েটা পড়াবে তিনিও কিন্তু সাজা পাবে, যে প্যান্ডেল প্যান্ডেল ম্যান ওই ডেকোরেশন করেছে তিনিও সাজা পাবে, যিনি মাছ সরবরাহ করেছে, যিনি মাংস দিয়েছে তিনি সাজা পাবে, যিনি নিমন্ত্রণ খেতে গেছে তিনি সাজা পাবে। এতটা বলা আছে আইনে যে তুমি তো জানো না, তুমি আমি তো জানি না, আমি তোর বার্থ সার্টিফিকেট দিয়ে খেতে গেছে নাকি, ওসব কথা চলবে না। এই আইনে এতটাই বলা হয়, বলা হলো
তাদের সঙ্গে আমার গন্ডগোল, আমাকে নেমন্তন্ন পর্যন্ত করেন, ঠিক আছে, আমি বিয়েতে খেতেও যাইনি, কিন্তু পরবর্তীকালে কমপ্লেন হলো যে হ্যাঁ নাবালিকার বিয়ে হচ্ছে, আমাকেও যদি প্রশাসন বড় করে আমার নামে কেস দিল, আমার নামে কেস দিতে পারে, কারণ আমি দেখেও চোখ বন্ধ করেছিলাম, আজ প্রথমে কি জানবো না বাচ্চাটা বয়স কত, এই গ্রাউন্ডে আমার বিরুদ্ধেও এফআইআর হতে পারে এবং আমার ক্ষেত্রেও সাজা দেখি হতে পারে 2 বছর সর্বোচ্চ জেল, এটা হয়তো জাজ ঠিক করবে যে আমাকে কত সাজা দেবে এবং আমার কত টাকার অর্থনৈতিক ফাইন দেবে। তো এতটা কড়া আইন আমাদের আছে। সম্প্রতি আমি গুয়াহাটিতে ছিলাম বেশ কয়েকদিন, এই চাইল্ড ফ্রেশের উপরে ট্রেনিং প্রোগ্রামে ছিলাম, আমাদের ন্যাশনাল ট্রেনিং ছিল, তো আসামে গিয়ে দেখলাম এবং জানলাম, আগেও জেনেছিলাম কিন্তু ওখানে গিয়ে ভালো মতো বাস্তবটা দেখে এলাম, আসাম সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য সাংঘাতিক পদক্ষেপ নিয়েছে, মারাত্মক পদক্ষেপ, গত 6 মাসে 4,000 উপরে গ্রেপ্তার হয়েছে যারা এখনো জেল কাস্টডিতে রয়েছে, 4,000 উপরে, ওখানে সরকার বলে দিয়েছে যাদের 2014 সালে 15 সালের মধ্যে বিয়ে করেছে, আজকে 23 সাল, তাদেরকে ব্যারেস্ট করো, বাচ্চা হয়ে গেছে সন্তান 4-3 বছর বয়স, তাদেরকে ব্যারেস্ট করো, এইভাবে 4,000 উপরে গত 3 মাসে শুধু ব্যারেস্ট হয়েছে আসামের বিভিন্ন জেলা থেকে, সবচেয়ে বেশি ধুবড়ী জেলা থেকে অ্যারেস্ট হয়েছে প্রায় 350 মতো, এবং তাদের সরকার টার্গেট দিয়েছে যে আগামী 24 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত আসাম তৈরি করবে তারা, এবং যেখানে খবর পাবে যেই মুহূর্তে সবাই গিয়ে, এবং একটা মেয়েকে কেন্দ্র করে তারা একদম যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে আসছে। এটা একটা দুটো জিনিস, এটা এটা একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষকে অ্যালার্ট, অর্থাৎ আমরা এত ওয়ার্কশপ করছি, সেমিনার করছি, এত বক্তব্য রাখছি, সবাইকে বলছি, কিন্তু আলটিমেটলি তাদের কাছে কিছু হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করলেন, উদ্দেশ্য কিন্তু কিছুই না, কন্যা সন্তানের যত্ন, তাদেরকে পড়াশোনাতে এগিয়ে নিয়ে আসে, কিন্তু আমরা কি দেখছি, কন্যাশ্রী প্রকল্পের সুবিধাও নিচ্ছে, রূপশ্রী প্রকল্পের সুবিধাও নিচ্ছে, আবার সে বাল্য বিবাহ করছে, এটা বাস্তব না, আমরা ফিল্ডে কাজ করছি দেখছি, এবার সেখানে কি বিভিন্ন জন বলছে না এটা আমার আমার মেয়ে দিতে হবে, প্রধান বাধ্য হচ্ছে সই করতে, এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আমাদের আছে, কিন্তু এবার স্ট্রংলি দিলে এটা কোনো জায়গায় অপারেটিং হওয়া শুরু হয়, কারণ পশ্চিমবঙ্গ যে জায়গায় রয়েছে এখনো কিন্তু বাল্য বিবাহ আমরা বোধ হয় ভারতবর্ষের দ্বিতীয় স্থানে রয়েছে, মানে বাল্য বিবাহ দেওয়ার প্রবণতা, তাহলে এটা তো খুব ভালো লক্ষণ নয়। তো যাই হোক স্যার, ওখানে ম্যাপটা শুধু দেখাবেন, আমি কোনো সব বলবো না, শুধু ওই পশ্চিমবঙ্গে যে ওটা ম্যাপ দেওয়া আছে, আমি ওইটার জন্য এটা সব থেকে দিলাম, আপনি যদি কিছু না, হ্যাঁ এই যে ম্যাপটা দেখো, এটা এই ম্যাপটা তো রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা আছে না, একটু বড় করে দিলে ভালো, কোন কোন জেলার জন্য সবচেয়ে বেশি চাইল্ড ম্যারেজ প্রবণ, এটা একটা সরকারি তথ্য আমার না, কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রভাব দেওয়া তথ্য, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের জেলাটা কি রঙের আছে দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখে বলো, দক্ষিণ দিনাজপুরের কালারটা আমি বুঝতে পারছি না, কিন্তু যাই হোক কি কালার ওই লাল কালারটা সবচেয়ে বেশি চাইল্ড ম্যারেজ হয়, কোন জায়গাটা লাল কালারটা কোন জায়গাটা মনে হচ্ছে, বলো, হ্যাঁ মালদা মুর্শিদাবাদ, আর এই কোনটা হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকটা, কিন্তু এটা একটু পুরনো, আমাদের আমাদের জেলাটা কিন্তু এখন ওই রেড কালার, এখানে দেখাচ্ছে মানে ইয়েলো কালার দেখো, অরেঞ্জ কালার দেখাচ্ছে বলে না, মানে আমাদের জেলা কিন্তু এখন একই আছি, আমরা সম্প্রতি রিসেন্ট যে তথ্য তাতে দক্ষিণ দিনাজপুর জেলা আমরা এখন পশ্চিমবঙ্গে নিরিখে 1 নম্বরে আছি, মানে রেড জোনের মধ্যে আমরা আছি, তাহলে কি আমাদের আমরা খুব ভালো পরিস্থিতি আছি, আমি এটা বলার জন্য জাস্ট করে দেখালাম ব্যাপটা, আর ওই গ্রিন জোন গুলো থেকে এই জায়গাগুলো চাইল্ড ম্যারেজের রেটটা কম, আবার কম মানে এটা এরকম নয় যে এটা কিন্তু যে সমস্ত রিপোর্ট গুলো আমাদেরকে সরকারি ভাবে আসে সেই তুলনা করে কিন্তু এই গ্রাফিক্সটা, তারপরে গ্রিন মানে এই নয় যে ওই জায়গাগুলোতে আমি চাইল্ড ম্যারেজ নেই, তা কিন্তু নয়, হয়তো ওখানে রিপোর্ট আরো হয়তো খুব খারাপ ভয়ঙ্কর খারাপ হতো, যেখানে রিপোর্টই হয় না কমপ্লিটই যায়। তো আপনারা যেটা আমি বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গ আমাদের চাইল্ড ম্যারেজের একটা মানে খুব ভালো রাজ্য, আমরা অনেক কিছুতে ফার্স্ট হোক কেটে দেবো, ফার্স্ট বা সেকেন্ডে থাকি, যাই হোক এই রেকর্ডটা আমাদের ভাঙতে হবে, আমি আজ বিশেষ কিছু বলবো না, তো আমি আমাদের গতকালকে যে অ্যাসেসমেন্ট হয়েছে সেই অ্যাসেসমেন্টের নাম্বারগুলো একটু আমি ঘোষণা করে দিই, আর তারপরে আমাদের পরবর্তী অংশগুলো আমরা আসবে।
গতকালকে যারা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 100 মধ্যে আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম, 3 জন 65 স্কোর করেছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে কালীপদ মহন্ত। কালীপদ মহন্ত কইছে আর অভিজিৎ বর্মণ। অভিজিৎ কোথায়? নাম্বার করবো না, মানে এরা ভালো করেছে। চলে এসো, চলে এখানে রোল নাম্বার দেওয়া নেই। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি, হীরক দেব, হীরক দেব, জলি দাস, বামুথী চক্রবর্তী, অভিজিৎ রায়, এরা প্রত্যেকেই সম পরিমাণে নাম্বার পেয়েছে 60। তোমরা সবাই একটু এসো, তোমাদেরকে একটু দাবাতে ভালো লাগবে যে তোমরা সুন্দর স্কোর করেছো। পৌরবী, নীরব, জলি, জয়িতা মুখার্জী, মানসী চক্রবর্তী, অভিজিৎ রায়, পৌরবী সরকার, তাদেরকে আমি ডেকে নিচ্ছি, বিজলি হেমব্রম আর পম্পি মাহাতো, তোমরা দুজন চলে এসেছি। যাবে তখন এই সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। স্যার বললেন, শুনলে না তোমরা যে
এটা ভালো লাগেনি যে এতগুলো মেয়ে ছেলেমেয়েরা ওয়ার্কশপ করছে, পরীক্ষা দিল মাত্র 30 জন, আগামীতে নিশ্চয়ই এটা হবে না। আর একটা কথা, তোমাদের কোনো কারণে যদি তোমাদের এবার তোমাদের সম্বন্ধে একটু একটা কথা বলবো, একটাই কথা যে তোমাদের যদি রাস্তায় ঘাটে কখনো যদি কোনো রকম সমস্যা হয়, তোমরা জানি না এই নাম্বারটা তোমরা জানো কিনা, 1090 নাম্বারটা কি তোমরা জানো? এই নাম্বারটা তোমরা কল করতে পারো, এটা পুলিশের একটা হেল্পলাইন কিন্তু, হ্যাঁ 1090, ঠিক আছে? তোমাদের স্যার যা বলবেন এভাবে পাঠা তো মাকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। আমার শুধু এইটা বলার জন্য আমি ওখানে আমি ওখানে বসে বলতে চেয়েছিলাম যে 30 জন পরীক্ষা দিল, এটা কাম্য ছিল না, ঠিক আছে? আগামীতে তোমরা আবার যদি এরকম পরীক্ষা হয় সবাই বেশি পরিমাণে পরীক্ষা দেবে, ঠিক আছে? ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পূর্বে আমাদের যে অ্যাসেসমেন্টটা হয়ে গেল তো সেটা একটু সবাই একটু ঝালিয়ে দিই, খুব দ্রুত আমরা একটু ঝালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে একদম আমাদের ভুলগুলো নিজেদের একবার দেখে নেওয়া যাবে, ওইটা দিয়ে আমরা পড়াই দিয়ে যাবো। আর বিষয়টা হচ্ছে সার্টিফিকেট যদি কোনো নাম্বার থাকবে না, এটা মানে রেজিস্ট্রেশনে কিছু দেখি সবাইকে আমরা সেম সার্টিফিকেট দিচ্ছি। সুতরাং এরকম নয় যে আমি বেশি পেয়েছি জন্য আমার অন্য সার্টিফিকেট, এরকম কিন্তু না, সবার সেম সার্টিফিকেট। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল যে হুইচ অফ দ্য বিল অফ আর ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার কোন। ওখানে শুধুমাত্র সবার নিচে যেটা আছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এটা শুধু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, বাদ বাকি উপরে সবগুলো মৌলিক অধিকার। ক্লিয়ার? আমি খুব সংক্ষেপে বলে দিলাম, নিচেরটা বাদ দিয়ে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার নয়, বাদ বাকি উপরে সবগুলো মৌলিক অধিকার। দুই নম্বরে ছিল হুইচ অফ দ্য বিলো আর কভার্ড আন্ডার দ্য রাইট অফ ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার, সমতার অধিকার কোনটার মধ্যে পড়ে। এখানেও তাই উপরের এ বি সি ডি সবগুলো সমতার অধিকারের মধ্যে পড়ে, শুধুমাত্র পড়ে না নিচে। যে ধরো আমি এখন থেকে লিখবো ডক্টর সুরজ দাস, বাবার নামে বড় করে স্যার লিখলাম, কেন লিখছে আমি কারণ লিখবো না, দাবি করছি এটা করা যাবে। অর্থাৎ পদবী, স্যার, রাজবাহাদুর, রাজশাহী বিভিন্ন খেতাব এগুলো অর্জন করতে হয়, এটা কিন্তু আমার সমতার অধিকারের মধ্যে পড়ে না। ভারতীয় সংবিধান অনুযায়ী আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, প্রত্যেকের যে ব্যক্তিগত স্বাধীনতা আমাকে কেউ বঞ্চিত করতে পারবে, এটা একদমই ঠিক, তখনই পাবে যদি আমি কোনো আইনি ভাবে কোনো ভায়োলেশন করি তার আগে। চার নম্বর কি ছিল, যে স্পেশাল পুলিশ অফিসার ক্যান সার্চ প্রেমিসেস উইথ অ্যাট লিস্ট টু ওমেন পুলিশ অফিসার উইদাউট এ ওয়ারেন্ট অ্যান্ড ক্যান কল টু অর মোর রেপুটেবল রেসিডেন্ট অফ দ্য নেইবারহুড ওয়ান শ্যাল বি ওমেন শ্যাল দ্য ওয়ার দ্য সার্চ ইজ মেড দ্য দিস প্রভিশন ইজ মেড বাই হিজ ল। মানে কোন আইনে বলা হচ্ছে যে কারো বাড়ি তল্লাশি করতে গেলে অবশ্যই সঙ্গে একজন মহিলা থাকতে হবে, মহিলা পুলিশ কর্মী ছাড়া তল্লাশি করা যাবে না, সার্চ করা যাবে না। এটা হচ্ছে প্রথম ধরনের ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, অর্থাৎ মানব পাচার প্রতিরোধক আইন 1956 সালে আমাদের একটা আইন আছে মানব পাচার প্রতিরোধ আইন, সেটাকে আমরা আইটিপিএ অ্যাক্ট বলি, সংক্ষেপে বলি আইটিপিএ, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট। পাঁচ নম্বর বলছে ইজ ডোমেস্টিক ভায়োলেন্স পানিশেবল, মানে পারিবারিক হিংসা গার্হস্থ্য হিংসা মামলা যেগুলো হয় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, বাবা ছেলের মধ্যে গণ্ডগোল, মা ছেলের মধ্যে গণ্ডগোল, এটাকে আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্স। এটা কি শাস্তিযোগ্য কি যোগ্য নয়? শাস্তিযোগ্য এটা ইয়েস। যৌতুক কি বেআইনি কাজ? একদমই না, যৌতুক আইনি। তোমার শিওর তো? যৌতুক
ছেলে মেয়ের মধ্যে বন্ধন শুরু হয়ে গেল, তখন ওই ছেলে মেয়ের বাবা গিয়ে বলছে আমি তো যৌতুক দিয়েছিলাম, তখন আমি তখন ডাউন সেকশন লাগিয়ে প্রথমে দেওয়ার সময় ডাউন করেন। যাই হোক, সাত নাম্বার বলছে ঋত্বিকের বয়স 18 বছর, মাধুরীর বয়স 18 বছর, এদের মধ্যে যদি বিয়ে হয় এটা কি বাল্য বিবাহের মতো প্রশ্ন? কেন করবে? ঋত্বিকের 18 মানে ওটা ভুল হয়েছে, তাহলে ঋত্বিকের 21 হতে হবে। আচ্ছা, পক্সো এক 2012 এটা কাদের জন্য? প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, এটা খুব শক্তিশালী একটা আইন আমাদের বাচ্চাদের জন্য। এটা কাদের জন্য প্রযোজ্য? ও 18 বললি না? ইয়েস। 13 বছরের একটি মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করছে, আপনি কি মনে করেন এটা আইন দ্বারা নিষিদ্ধ? 14 বছরের নিচে হলে সেটা চাইল্ড লেবার অ্যাক্টের আওতায় পড়বে এবং এটা নিষিদ্ধ, এটা ইয়েস। 9 নম্বরের পক্সো অ্যাক্ট কাকে বাঁচাবে? 1, 2, 3, 4 এটা 4 নম্বর মতো। বয় ও গার্ড আন্ডার 18, 18 বছর নিচে যে কোনো ছেলে বা মেয়েকে এই আইনের দ্বারা আপনার তাকে সুরক্ষা দিতে পারে। এফআইআরটা কি? এফআইআর ফুল ফর্ম কি? 10 নম্বর, এটা তোমরা প্রায় সবাই ঠিক করেছি দেখলাম। 2 নম্বর হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 11 নম্বরে কি আছে? নারীর প্রতি সহিংসতার ঘটনা কোথায় রিপোর্ট করতে পারে, অর্থাৎ যে কোনো মহিলাদের উপরে যদি কোনো অপরাধ সংঘটিত হয় আমার কোথায় কোথায় গিয়ে অভিযোগ আনতে হবে, এটা কনফিউশন হয় সবাই যাবে। এখানে যে কোনো পয়েন্ট আছে প্রত্যেকটা জায়গাতে আমরা কমপ্লিট করতে পারি, পুলিশ স্টেশনে যেতে পারি। মহিলা আমাদের আমাদের জেলায় মহিলা থানা আছে তোমরা জানো? দক্ষিণ দিনাজপুর জেলায় মহিলা থানা আছে, মহিলাদের জন্য মহিলা থানা আছে, জানা নেই বাবা? কালকে নিয়ে যাবো তোমাদের, একদম তোমাদের এখানে রবীন্দ্র ভবনটা আছে না, রবীন্দ্র ভবনে ওখানে জেলা শিল্প কেন্দ্র বলে যে ভবনটা আছে তিনতলা, যে ওখানে মাসে গৌর গ্রামীণ ব্যাংক রেড ক্রস সোসাইটি প্রথম ওই ভবনটা আছে, ওখানে দুটো থানা আছে, একটা হচ্ছে ওমেন পিএস আর একটা সাইবার ক্রাইম ফিল্ড। এটা তোমাদের জানা দরকার, অর্থাৎ এই মোবাইল সংক্রান্ত যে কোনো সাইবার সংক্রান্ত সমস্যা হলে আমরা কোথায় কেস করতে যাবো? ওই বাগবান পুর থানা গেলে কেস নেবে না, তোমাকে এখানে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের মহিলা থানা কোথায় আছে? জানানো যায়। জিরো এফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করেছিলাম, জিরো এফেয়ার্সে কি কোথায় করা যায়, এটা 1 নম্বর পয়েন্ট হবে। জিরো এফেয়ার্সে কি করা যায়? প্রথম পয়েন্টে কি আছে? জিরো এফেয়ার ইজ রেজিস্টার্ড ইন দ্য স্ট্রিক্ট অফ দ্য এরিয়া হোয়ার দ্য অফেন্স ইজ কমিটেড, 1 নম্বর। 13 নম্বরে বলা হচ্ছে যে ডু ইউ নো হুম টু অ্যাপ্রোচ টু রিপোর্ট অ্যান ইনসিডেন্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত অভিযোগ আমরা কোথায় কার কাছে করতে পারি, স্পেসিফিক কার কাছে হতে পারে? পঞ্চায়েত কেসগুলো না, পঞ্চায়েত একদমই না, নো, এটা আইন বিরুদ্ধ কাজ, পঞ্চায়েতের ওই পাওয়ারই দেওয়া নেই। কিন্তু এটা তুমি কেন বললে বলো তো? আমরা দেখে থাকি সাধারণত ওই ঘটনা হলে পঞ্চায়েত হচ্ছে অঞ্চল হচ্ছে আগে সোজা রাস্তা ধরলো অঞ্চল বাস্তবিক হচ্ছে যেটা বাস্তব, কিন্তু পঞ্চায়েতের নো পাওয়ার। ধরো আমি অপরাধ করেছি, আমার এগেনস্টে তুমি পঞ্চায়েতকে কমপ্লেন করলে, আমি কিন্তু পঞ্চায়েতের এগেনস্টে গিয়ে আমি উল্টা আমি বেনিফিট নিয়ে নেবো। আমি থানায় কমপ্লেন করে বলবো যে প্রধান সাহেব বা মেম্বার সাহেব আমার উপরে এই অত্যাচার করেছে, ওনার এই রাইট সিটে আমাকে ডেকে আনা, বুঝা গেল? পঞ্চায়েত পারে না, এখানে কে পারবে? পুলিশ পারবে, এমনি ম্যাজিস্ট্রেট পারবে, কোর্ট পারবে, প্রোটেকশন অফিসার পারবে। তোমাদের জানা আছে প্রোটেকশন অফিসার কে আছে? প্রত্যেকটা জেলাতে একজন মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য একজন আধিকারিক আছে, তাকে বলা হয় প্রোটেকশন অফিসার, ডোমেস্টিক ভায়োলেশন অফ প্রোটেকশন অফিসার। আমাদের জেলাতে একজন রয়েছে, তার নাম তরুণ সামন্ত, কালেক্টরে বসে, ওনার কাজই হচ্ছে মহিলাদেরকে সুরক্ষা প্রদান করা, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তার কাছে গিয়েও কমপ্লেন করতে পারি আমি। 14 নম্বর কি আছে? ডু ইউ নো হোম টু অ্যাপ্রোচ টু রিপোর্ট অ্যান ইনসিডেন্ট অফ সেক্সুয়াল ফিজিক্যাল হ্যারাসমেন্ট অফ চিলড্রেন, শিশুদের কোন যৌন নির্যাতনের ঘটনা ঘটলে, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটলে আমি কার কাছে গিয়ে অভিযোগ জানাবো?
পুলিশ আছে, পক্সো ই বক্স আছে, কোর্ট আছে, পঞ্চায়েত আছে, স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট আছে, এসসিপিসিআর, এনসিপিসিআর। কি হবে না পঞ্চায়েত কিন্তু হবে না, এখানে পঞ্চায়েত বাদ, বাদ থেকে সবটাই হবে। আচ্ছা এনসিপিসিআরটা কি? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, আর এসসিপিসিআর হচ্ছে স্টেট কমিশন, অর্থাৎ ন্যাশনাল কমিশন স্টেট কমিশন, এই দুটোতে আমরা অভিযোগ করতে পারি। Do you know whom to approach to report an incident of dowry? অর্থাৎ যৌতুকের ঘটনা ঘটলে আমি কার কাছে অভিযোগ জানাবো? ওই যে একটু কম বললাম না যে প্রথমে দান দান করেছিলাম, গিফট দিয়েছিলাম, পরে ঝামেলা হলো, এবার থানায় কমপ্লেন করবো আমি, যৌতুক দিয়েছি, এই কমপ্লেনটা কোথায় হবে? পুলিশে হবে, আর তোর কোথাও না। বাদ থেকে অপশনগুলো একটাও হবে না, শুধু পুলিশ এবং কোর্ট, এই দুটো জায়গায় কমপ্লেন করা যায়। ষোলো নম্বর বলছে, ডু ইউ নো হুম টু অ্যাপ্রোচ টু রিপোর্ট অ্যান ইনসিডেন্ট অফ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহের ঘটনা ঘটলে আমি কার কাছে অভিযোগ জানাবো? এই যেটা একটু বলছিলাম, তোমার সামনে ঘটে গেল বাল্যবিবাহের ঘটনা, এখানে পয়েন্ট অনুযায়ী পুলিশে জানাতে পারি, কোর্টে জানাতে পারি, চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসারকে জানাতে পারি। প্রত্যেকটা জেলাতে একজন চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসার রয়েছে, আমাদের জেলায় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, তারপর সংক্ষেপে বলি ডিএসডব্লিউ, সমাজ কল্যাণ আধিকারিক, তার কাছে কমপ্লেন করা যায়, অথবা এর সঙ্গে অ্যাডিং হচ্ছে সিলেবাসে জানানো যায়, জানানো যায় প্রত্যেকটা ব্লকে, ভিডিও কাজে জানানো যায় প্রত্যেকটা স্কুলের যিনি প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল সেখানে জানানো যায়, এবং প্রত্যেকটা ব্লকে এখন একটা করে নতুন কমিটি হয়েছে, ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, তোমরা জানো কিনা প্রত্যেকটা ব্লকে হয়েছে, কি বললাম, ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডে আছে ওয়ার্ড লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, তাদের কাছে কমপ্লেন করা যায়, এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে কমিটি রয়েছে, জিপি লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি রয়েছে, তাদের কাছে কমপ্লেন করা যায়। নেক্সট মুখে খারাপ কোনো মানে কথা কথা বলছি, এটাও আসবে, ইকোনমিক অ্যাবিউস সব পড়ে, অর্থাৎ আমি তাকে হাত খরচাও দিই, আমার ওয়াইফকে আমি টাকা পয়সা কিচ্ছু দিই না, ইকোনমিক অ্যাবিউস, ইকোনমিক অ্যাবিউস, অর্থাৎ এখানে চারটা পয়েন্টই দিয়ে সব। নেক্সট, হু ক্যান বি পানিশড আন্ডার দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, বাল্যবিবাহ আইন অনুযায়ী কারা শাস্তি পেতে পারে? কি বলেছে, সন্তানের পিতা মাতা অভিভাবক, ইয়েস অর নো? ইয়েস। যে পুরোহিত অনুষ্ঠানে অনুষ্ঠান করে অঙ্গ দান করে ছিল করে বন্ধ করে দিল, হ্যাঁ, শুভ বিবাহ নম, তাকেও অ্যারেস্ট করা যাবে। বন্ধু এবং পরিবার বিবাহ পরিকল্পনায় যুক্ত, যারা এই বিবাহ পরিকল্পনায় যুক্ত ছিল তারা অ্যারেস্ট হবে। বিবাহে উপস্থিত অতিথিরা বলেছি আমি, মানে পুলিশ যদি মনে করবে বিয়ে বাড়ি 500 জনকে অ্যারেস্ট করো, 500 জনের নামে ওয়ারেন্ট দিচ্ছ, 500 জনই অ্যারেস্ট হবে, সুতরাং বিয়ে হবে যে কোনো দিনই হতে পারে। সুতরাং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বিয়ে বাড়িতে যখন যাবে একবার শুধু এজ অফ দা ড্রাইভার কি করবো এটা যাচাই করে যাবে, কাকে শিশু বলে? 0 থেকে 18 বছর, ছেলে মেয়ে সবাই, আর জেন্ডার অবশ্যই। আর নেক্সট ছিল শিশুদের মূল অধিকার গুলো কি ছিল, কি ছিল আরেকবার বলো তো, জোরে জোরে শুনি, রাইট টু সার্ভাইভাল, রাইট টু ডেভেলপমেন্ট, রাইট টু প্রোটেকশন, রাইট টু পার্টিসিপেশন। খুব জোরে হাত দিয়ে তোমাদের সবাই বলছে, আমি এখানে শেষ করছি, আমাদের এখন পরবর্তীতে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হবে, আর এইভাবে যদি কিছু বলার থেকে তারা কিছু অ্যানাউন্সমেন্ট দিতে
আগে কতগুলো অ্যানাউন্সমেন্ট আছে। ছাত্র ছাত্রী যারা এখানে উপস্থিত রয়েছে তাদের যথার্থে জানাচ্ছি, একটা নোটিফিকেশন তোমাদের জন্য। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস এবং পিএফ এন্ড পিএলএফ সেকশন অফ দ্য সেশন 2022 টু 2024 দ্যাট ক্রেডিট কার্ড ফেসিলিটিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইল বি হেল্ড অন দি 27th ডিসেম্বর কলেজ ক্যাম্পাস। ক্রেডিট কার্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম 27 তারিখে অনুষ্ঠিত হবে এখানে। সেটি প্রত্যেকটি ছাত্র রাখতে হবে, ইন্সপেকশন হবে। তারা আমি এই ইন্সপেকশনে উপস্থিত না থাকলে কিন্তু ভবিষ্যতে কোনো ক্রেডিট কার্ড ফেসিলিটিস পাবে না। সুতরাং এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তোমরা জানিয়ে দিচ্ছে 27 তারিখে এখানে উপস্থিত হতে হবে কলেজে এবং প্রপার ইউনিফর্ম পরে আসবে, আই কার্ড নিয়ে আসবে, আই কার্ড পেয়ে আসবে। সেকেন্ডলি আরেকটা নোটিশ আছে, সেটা হচ্ছে 12ই জানুয়ারি তোমাদের কলেজে অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হবে। অ্যানুয়াল স্পোর্টস বোথ বয়েজ অ্যান্ড গার্লস পার্টিসিপেট করবে এবং সেখানে নাম দেবে এম এল সেকশনের নাম দেবে সুভাষী মুর্মুর কাছে, বিএড সেকশনের নাম দেবে বিশ্বজিৎ রায়ের কাছে এবং ডিএলএম সেকশনের নাম দেবে রঞ্জিত গোসাইয়ের কাছে। খেয়াল থাকে যেন 12 তারিখে স্পোর্টস আছে, তার আগে স্কুলে পড়ে দেবে কি কি ইভেন্ট আছে তোমার টিচারদের কাছে জেনে নেবে এবং সেখানে নাম দেবে, প্র্যাকটিস করার জন্য মাঠ রেডি আছে, প্র্যাকটিসও করতে পারে। কিছু বলার আছে চাচা বলি না, কিছু বলার আছে কেউ বুঝতে পারবে না নোটিশটা? 27 ডিসেম্বর ক্রেডিট কার্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইল বি হেল্ড অন দি 27 ডিসেম্বর 2023। কলেজে ইউনিফর্ম পরে আসতে হবে, তোমাদের যা ইউনিফর্ম আছে ছেলেদের যা আছে মেয়েদের পরে আসবে। সেকেন্ড একটা নোটিশ আছে যে অ্যানুয়াল স্পোর্টস অফ দ্য কলেজ উইল বি হেল্ড অন দি 12th জানুয়ারি 2024 অন দ্য বার্থ ডে অফ স্বামী বিবেকানন্দ। যুব দিবস বলে আমরা প্রতি পালন করি, সেদিনই আমাদের স্পোর্টস অনুষ্ঠিত হবে। নাম দেবে এম এল সেকশনের নাম দেবে আমাদের সুভাষী মুর্মুর কাছে, বিএড সেকশনের নাম দেবে বিশ্বজিৎ রায়ের কাছে এবং ডিএলএড সেকশনের নাম দেবে রঞ্জিত বসাইয়ের কাছে। ক্লিয়ার? এবার সার্টিফিকেট গুলো ডিস্ট্রিবিউট করা হবে, এখন নাম ডাকছি, চলে আসবে সাথে সাথে। পৌলমী সরকার
হম্পি মাহাতো, ধন্যবাদ। এবার অরিজিৎ রাজ, রোল নম্বর 39 কেন্দ্র, অরিজিৎ রাজ। এবার তুমিতা মাহাতো, রোল নম্বর 200। কোচেন্দ্রজিৎ কুমার।